অব্যাহতি আমার সহপ্রতিনিধি রাজ সাহানির সঙ্গে দাঁড়িয়ে রয়েছে চেতনা গছে। আপনাদের জানিয়ে দিই এই সেই প্লেস অফ চার শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছিল জনগণের মধ্যে। এই নিয়ে কিন্তু রীতিমত বলা চলে চাপা উত্তেজনা রয়েছে, যেখানে গতকাল তৃণমূল নেতৃত্বের পাশাপাশি আজ কিন্তু স্বয়ং রাজ্যপাল তিনি কিন্তু আসতে চাইছেন। এবং নমস্কার এবিপি 24 লাইভ ব্রডকাস্ট আপনাদের সকল, এবং আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের এসকর্ট ভ্যান হচ্ছে সেই জায়গায় এসে পৌঁছেছে। এই এলাকার মানুষ, অত্র এলাকার মানুষ, চোপড়ার মানুষ, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই সেই প্লেস অফ অকারেন্স, যেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশ এবং বিএসএফ এর পক্ষ থেকে লাল আপনারা দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সপার্ষদ রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি কিন্তু এই মুহূর্তে সেই প্লেস অফ অকারেন্সে আসবেন, ঠিক যেখান থেকে চার শিশু নিথর দেহ উদ্ধার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই চিত্র, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব রীতিমতো সেখানে কিন্তু এতটাই গর্ত ছিল। দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই মুহূর্তে পুলিশের পাইলট ভ্যান তা কিন্তু এসে পৌঁছেছে, হয়তো আর কয়েক মিনিটের মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি করছেন প্লেস অফ অকারেন্সে এসে হাজির হবেন। পাশাপাশি আম জনতা, তাদের কি বক্তব্য রয়েছে, তারা কি বলছেন রাজ্যপাল এর কাছে, কি দাবি দাওয়া তাদের, সেই বিষয়টি জানবার জন্য কিন্তু রীতিমতো আপনাদের জানিয়ে দিই এখানকার উৎসুক জনতা, আম জনতা তারা রয়েছে। গোটা সীমান্তে কিন্তু বিএসএফের প্রহরা রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ। এক্সক্লুসিভ সেই চিত্র দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সপার্ষদ রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই জায়গায় এসে কিন্তু তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি সেখানে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়ালাল আগরওয়াল, এলাকার আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে প্রশাসনিক কর্তা, রাজ্যের মন্ত্রী, তারা কিন্তু প্রত্যেকে এসেছেন এবং রিপোর্ট করছেন রাজ্যপালকে। দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ, তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে সীমান্তবর্তী এলাকার মানুষ, রাজ্যপাল তিনি এসেছেন এই জায়গায়, পাশাপাশি প্রশাসনের কাছ থেকে তিনি কিন্তু তথ্য নিচ্ছেন কিভাবে ঘটনা ঘটেছিল। রয়েছেন এখানে তথ্য সংস্কৃতি আধিকারিক থেকে শুরু করে এসডিও প্রত্যেকে। দেখতে পাচ্ছেন ইসলামপুরের মহকুমা শাসক আব্দুল সাইদ আইএস, তিনি কিন্তু রয়েছেন আজকে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু রয়েছে, এবং সরাসরি আপনাদের যে চিত্র দেখানোর চেষ্টা করব চোপড়া, তারাও কিন্তু এসছেন এবং আপনাদের জানিয়ে দিই সেদিনের সেই মর্মান্তিক ঘটনা যারা প্রত্যক্ষ করেছিলেন চোপড়ার বুকে সীমান্তবর্তী চেতনা গছে, তারা কিন্তু এই মুহূর্তে উৎসুকতার সাথে এই মুহূর্তে রয়েছেন। কি বলবেন রাজ্যপাল, তিনি কি পরিবারের সঙ্গে দেখা করবেন? আমার সহপ্রতিনিধি রাজ সাহানি রয়েছেন, তিনি বিস্তারিত তথ্য আপনাদের দেবেন। পরের প্রতিবেদনটির জন্য দ্রুত থাকেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সীমান্তবর্তী এলাকায় একদিকে যেমন পুলিশ, অন্যদিকে বিএসএফ মোতায়েন রয়েছে। দেখতে পাচ্ছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, তিনি কিন্তু রয়েছেন এই মুহূর্তে।
আসুন। সর্বপ্রথম আমি আমাদের এই আন্দোলন গোপাল দা সময় না এই যে চারটা শিশুর পরিবারের বিচার পাবে তত সময় আমাদের এই ধর্ণা চলবে। বলব আজ আশা করছেন রাজ্যপাল সদত্ব কিনা কথা বলবেন আপনাদের সঙ্গে? অবশ্যই আমরা আশা করছি এটা, কেন সেই আশা নিয়ে টু যে কোম্পানি আসছে এদের সাথে বিএসএফ এর খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না, কারণ এরা পাবলিককে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এরা দেখছেন এটা হচ্ছে এরা এখন দেখা যাচ্ছে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে, মানে আমরা বিএসএফকে দিচ্ছে দেশকে তারা রক্ষা করছে, কিন্তু আমরা এই যে 132 ব্যাটালিয়ানকে দেখছি এরা এখানে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে এবং সাধারণ পাবলিককে বর্ডার এরিয়ায় যারা আছে তাদের প্রতিনিয়ত বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে। কি চাইবেন আপনারা? এখানকার স্থানীয় জনতা চেতনা গোছের লোক বলছে তাদের ট্রান্সফার চাই এখান থেকে অন্য ব্যাটালিয়ান আসুক। এটা এই টোটাল এই ব্যাটালিয়ান এরিয়ায় যত গ্রামবাসী আছে সবাই চাচ্ছে যে এই ব্যাটালিয়ান 132 এখান থেকে ট্রান্সফার করা হোক, কারণ এরা দিন দিন এদের অত্যাচার বেড়েই চলছে। তাই আমাদের এদিকে আমাদের সমস্ত পাবলিকের মানে জনসাধারণের পক্ষ থেকে আমাদেরও দাবি যে এদেরকে এখান থেকে ইমিডিয়েট এদেরকে এখান থেকে বদলি করা হোক। যে চারটে শিশু মারা গেছে তাদের সঙ্গে বিএসএফ বা স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো আধিকারিক কারা কি এখনো যোগাযোগ করেছে? কোনো রকম করেনি, কোনো বিএসএফ বলেন কোনো কেন্দ্রীয় সংস্থা বলেন কেউ, বা এখানে যে বিজেপির সাংসদ আছে রাজু ভিস তিনিও আজ পর্যন্ত এখানে আসেনি, এবং এখানে সিপিএম কংগ্রেস থেকে বলেন কোনো দলই আজ পর্যন্ত যে চারটা শিশু মারা গেছে সেই সব পরিবারে আজ পর্যন্ত তারা আসেনি। আপনাদের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে 3 লক্ষ টাকা করে চারটা পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কিন্তু তাদের দাবি এই ক্ষতিপূরণ যথেষ্ট নয়, কেন্দ্রীয় সরকার থেকেও ক্ষতিপূরণ দেওয়া হোক। অবশ্যই, কারণ হচ্ছে যে আজকে কেন্দ্রীয় সরকারের যে এজেন্সি বিএসএফ তার দ্বারা আজকে চারটা শিশু এখানে মর্মান্তিক তাদের মৃত্যু হয়েছে, তা ক্ষতিপূরণটা তাদেরকে দিতে হবে, তারা কেন দিবে না? আর যে আজকে চারটা পরিবারের সাহারা ছিল সেই চারটা বাচ্চা যে মারা গেছে সেই পরিবারের সাহারাগুলোকে তারা আজকে ছিনিয়ে নিয়েছে, তা তাদের পরিবারের যাতে কোনো ব্যবস্থা করা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাদেরকে যেন চাকরির কোনো ব্যবস্থা করা হয় এটা আমরা দাবি রাখছি, এবং আমাদের এই দাবি যত সময় পূরণ না হবে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। বললাম আপনারা বারবার বলেন আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী, আপনারা কিভাবে পরিবারের পাশে দাঁড়াচ্ছেন? গোপাল দা আপনি তো পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি, আমরা তো সবরকমভাবে দেখছেন আজকে আপনার পাশে দাঁড়াচ্ছি এবং তাদের ইয়ের আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, আমাদের আন্দোলন এটা চলতে থাকবে যতদিন আমরা এর সুরাহা না হবে, এবং যে দোষী বিএসএফ যে যত সময় তার শাস্তি না হবে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। ধন্যবাদ গোপাল, ধন্যবাদ। কথা বলছিলাম গোপাল ভৌমিক, আপনারা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ তারা কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, কারণ এই রাস্তা দিয়েই কিন্তু হচ্ছে সিবি আনন্দ বোস যিনি হচ্ছেন গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল তিনি কিন্তু সেই পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন, এবং রীতিমতো দেখতে পাচ্ছেন মানুষের ভিড়, উন্মত্ত জনতার ভিড় বলা চলে, উৎসুক জনতার ভিড়, তারা কিন্তু রাস্তার দুধারে ক্যামেরাকে হচ্ছে ফ্ল্যাশ করে দাঁড়িয়ে আছেন, এক ঝলকে যেমন রাজ্যপালকে দেখবেন পাশাপাশি এই সীমান্তবর্তী এলাকার মানুষের কী সমস্যা রয়েছে সেই সমস্যাও তারা হচ্ছে পুলিশকে এবং বিএসএফকে অবগত করবেন। আপনারা এক্সক্লুসিভ এই চিত্র লাইভ দেখছেন নিউজ টু ইন্ডিয়াতে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের ধর্ণা মঞ্চ যেখানে এখনো বক্তব্য রাখছে তৃণমূল নেতৃত্বরা এবং বলছেন বিএসএফ কা কালা কানুন নেই চলেগা, পাশাপাশি সেই পরিবারের সঙ্গে দেখা করতে যাবে রাজ্যপাল, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র, আমরা কিন্তু ঢুকে যাচ্ছি চেত্রাগছের সেই সমস্ত পরিবারের বাড়িতে যেখানে নিরীহ চারটি নিষ্পাপ চারটি শিশু মাটি চাপা পড়ে মারা গিয়েছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ বিএসএফ এর গাফিলতির কারণে হচ্ছে এই শিশু মারা গেছে, কিন্তু আজ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রক বা বিএসএফ এর পক্ষ থেকে তাদের সমবেদনা তো দূরস্থ, তাদের সঙ্গে দেখা করতেও আসেনি। না আসেনি তো এখনো আসবে তো দেখছেন না দিচ্ছেন